আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতীয় দলের ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক ওপেনার তামিম ইকবালের অবসরের কাহিনীর রেশ কাটতে না কাটতেই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়। একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এক সময়ে তিনি দেশের ক্রিকেট অঙ্গনে ছিলেন মহানায়ক, আর এখন বনে গেছেন খলনায়ক। বিস্তারিত দেখুন শাহানুর রহমানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ছবি তুলেছেন জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের দু নেতাকর্মী, একজন শীর্ষ শিবির ক্যাডার আশরাফুল আলম ইমন। একসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এমনকি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা ও রাইফেল কেড়ে নিয়ে পুলিশ পেটানো সহ 42টি মামলা ছিল তার বিরুদ্ধে। সেই শিবির নেতার সঙ্গে এক টেবিলে দেখা গেছে খালেদ মাসুদ পাইলটকে। এ নিয়ে রাজশাহীতে চলছে তোলপাড়। বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায় মাঝখানে বসে আছেন পাইলট, আর ইমন তার বাম পাশে এবং ডান পাশে বসে রয়েছেন আরেক সাবেক শিবির নেতা। পাইলটের বাড়ি রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায়। ঈদের পর কোনো একদিন দুজনের সাথে সাক্ষাৎ হয়। ইমনের বাড়িও সাগরপাড়া এলাকায়, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামীর সুরা সদস্য। এছাড়াও তিনি মিডিয়া শাখার পরিচালকের দায়িত্ব পালন করছেন। ঈদের পর রাজশাহীতে এসে খালেদ মাসুদ পাইলট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন এ জামাত নেতা। সাগরপাড়ার একটি বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে সাবেক ক্রিকেটার পাইলট কেন গিয়েছিল তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দি হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও জামাত নেতা আশরাফুল আলম ইমনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরে আসে। বিষয়টি নিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। শাহানুর রহমান, পদ্মা নিউজ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুদেশের সম্পর্ক উন্নয়ন করতে, কিন্তু অনেক সময় তারা এমন সব কথা বলেন যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল। শনিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টকে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে, দু একটি বাদে সবকটি স্বচ্ছ নির্বাচন হয়েছে, ভবিষ্যতেও স্বচ্ছ নির্বাচন করা হবে। তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সব দল মতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে। মোমেন বলেন, এখন সব দেশ বাংলাদেশের সঙ্গে আলাপ করতে আগ্রহী, দেখেন কত দেশ আসছে, না ডাকতেও আসছে, সব সম্ভব হয়েছে স্থিতিশীল সরকার থাকায়। পৃথিবীর কোনো দেশে এত মানুষ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জীবন দেয়নি, বিদেশিদের এটা জানা উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এখন সব কাজ করছে কিভাবে বিরোধী দলকে আটকে রাখা যায়, কিভাবে বিরোধী দলের নেতা কর্মীদের নির্বাচন থেকে বেআইনি ঘোষণা করা যায় বেআইনি আইনের মধ্য দিয়ে, কিভাবে দেশে এমন একটি অবস্থার সৃষ্টি করা যায় যাতে করে বিরোধী দল নির্বাচনে না আসতে পারে। কিন্তু এবার জনগণ ঐক্যবদ্ধ। ন্যাশনাল পিপলস পার্টির 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি নেতা আরও বলেন, গত আগস্ট মাস থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে ইতোমধ্যে 17 জন প্রাণ দিয়েছেন, বুকের রক্ত ঢেলে দিয়েছেন, আজকে মানুষ বেরিয়ে আসছে, ভোলার নদী পার হয়ে তারা সমাবেশে প্রতিবাদ করতে যায়। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রোববার খুলছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে। তবে এরই মধ্যে সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, তাই ডেঙ্গু রোধে সব শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ মানতে হবে 5 দফা নির্দেশনা। ইতোমধ্যে জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বলা হয়েছে, ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ, খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজনন স্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় রোববারের মধ্যে ছাড়তে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। শুক্রবার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বরাবর এ নোটিশ পাঠান জমির মালিকের পক্ষে রশিদুল আজিম মিয়া। নোটিশে বলা হয়, দলে অন্তকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে, ফলে ভবনের অন্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত। এ অবস্থায় ঢাকার পল্টনে প্রীতম জামান টাওয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত অফিসটি খালি করে দেওয়ার জন্য বলা হচ্ছে। তবে আপাতত কেন্দ্রীয় কার্যালয়ে ছাড়ছে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, গত বছরের মার্চে 3 বছরের চুক্তিতে কার্যালয়টি ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে 6 মাসের নোটিশের কথা বলাও হয়েছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের শীর্ষ 2 নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে দলটির মধ্যে অস্থিরতা চলছে। নুরুল হক ও তার সমর্থকেরা 10 জুলাই সোমবার জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলায় ভোট গ্রহণ শুরুর প্রথম 4 ঘন্টার মধ্যে অন্তত 8 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। শনিবার রাজ্যের 22 জেলায় 63,229টি গ্রাম পঞ্চায়েত আসন, 9,730টি পঞ্চায়েত সমিতির আসন এবং 928টি জেলা পরিষদের আসনে নির্বাচন শুরু হয়। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এসব সহিংসতার জন্য একে অপরকে দোষারোপ করছে। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগ থেকেই হামলা সংঘর্ষ চলছিল। নির্বাচনের দিন এগুলো প্রকট আকার ধারণ করে। রাজ্যে অসংখ্য জায়গায় গুলির ঘটনা ঘটে, কোথাও কোথাও বোমা হামলা হয়। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব সহিংসতায় নির্বাচনের আগের 30 দিনে অন্তত 18 জন নিহত হন। নির্বাচনের দিন এ সংখ্যা আরও বেড়েছে। বলিউড তারকা রাখি সাওয়ান্ত আবারও বিয়ে করতে চান, তবে এবার ভালো বর চাই তার, আর এজন্য আজব এক কাণ্ড ঘটালেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃষ্টিতে ভিজে ভিজে মাথায় ডিম ফাটিয়ে বললেন ভালো বর চাই। গত বছর আদিল খান দুরানির সঙ্গে বিয়ে হয় রাখির, কিন্তু বিয়ে হলেও অশান্তিতে ছিলেন। তার দাবি ছিল আদিলের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তবুও স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। পরে সেই ঝামেলা ঠিক হয়ে যায়, একসঙ্গে ক্যামেরার সামনে আসেন দুজন। এরই মধ্যে মাকে হারান রাখি। সেই সময় তার পাশে ছিলেন আদিল, কিন্তু এ ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। তার বিরুদ্ধে নির্যাতন ও প্রতারণার অভিযোগ আনেন। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও ওঠে, গ্রেপ্তারও করা হয় তাকে। সেই জটিল সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে আবারও বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। তাই ভালো বর চাই বলতে বলতেই মাথায় একের পর এক ডিম ফাটালেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তাণ্ডব। একের পর এক মন্তব্য করে রাখিকে কড়াভাবে বিদ্রুপ করছেন তারা। তাহমিদা কনক, পদ্মা নিউজ। ভালোবেসে ঘর বাঁধবেন দুজন, সাজাবেন রঙিন পৃথিবী। হাজারো স্বপ্ন এসে জড়ো হবে নতুন সংসারে, কিন্তু তাদের স্বপ্ন আর বাস্তবে পরিণত হলো না। বাধা হয়ে দাঁড়ায় পরিবার, ফলে প্রেমিকার বিয়ে হয়ে যায় অন্যত্র। আর এ খবর শুনে প্রেমিকার বিয়ের তিনি আত্মহত্যা করেন প্রেমিক। সেই খবর পেয়ে বিয়ের 2 দিন পর বাপের বাড়িতে এসে চরম সিদ্ধান্ত নিলেন প্রেমিকাও, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঘটনা ভারতের রাজস্থানের বারেমে। বিয়ের পর বন্ধুদের মারফত প্রেমিকের মৃত্যুর খবর পেয়েছিলেন 22 বছরের তরুণী। পরে সেও প্রেমিকের পথ বেছে নেয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিচ্ছেদের যন্ত্রণা থেকে মৃত্যুর পথ বেছে নিয়েছেন এই যুগল।
4 জুলাই বিয়ে হয় তরুণীর। সেদিন রাতেই তিনি খবর পান প্রাক্তন প্রেমিক আত্মহত্যা করেছেন। এরপর হোয়াটসঅ্যাপে দীর্ঘ স্ট্যাটাস লেখেন কিভাবে দুজন একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার করেছিলেন, কিন্তু একজন একা চলে গেল। এরপর বাপের বাড়ি যান তিনি। শুক্রবার বাড়িতে বলেছিলেন একটু ঘুরে আসছি, কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। শুরু হয় খোঁজ, অবশেষে তাকে পাওয়া যায় মৃত অবস্থায়, পানিতে ডুবে মৃত্যু হয় তার। পরিবারেরও দাবি আত্মহত্যা করেছেন তাদের মেয়ে, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটে। তরুণী লেখেন একসঙ্গে আর থাকা হলো না তাদের, তারা একসঙ্গে বাঁচা এবং মরার শপথ নিয়েছিলেন। কেন তুমি আমাকে একা রেখে গেলে এই পৃথিবীতে, আমি তোমার কাছে আসছি, দুদিন দেরি হওয়ার জন্য দুঃখিত। মৃত্যুর কয়েক ঘন্টা আগে প্রেমিকের সঙ্গে নিজের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তরুণী। তাহমিদা কনক, পদ্মা নিউজ। স্পেনের ক্যানারি দ্বীপের লা পালমার নগালেস সৈকত থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি তিমি মাছের মরদেহ, যার পেটের মধ্যে পাওয়া গেছে কোটি কোটি টাকার সম্পদ। বিরল প্রজাতির তিমির মৃতদেহটি উদ্ধারের পর মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে চোখ কপালে উঠে যায় প্রাণী বিশেষজ্ঞদের। ময়নাতদন্তকারী পশু চিকিৎসকরা জানান, তিমিটির পেটের মধ্যে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ, যার কারণে প্রাণ গেছে তিমিটির। দ্য গার্ডিয়ান জানিয়েছে, আফ্রিকার উত্তর পশ্চিমের ক্যানারি দ্বীপের লা পালমায় নগালেস সৈকতে ভেসে আসে এ বিরল প্রজাতির স্পার্ম হোয়েল, যার পাকস্থলী থেকে উদ্ধার হয়েছে প্রায় 5 লাখ ইউরো বা 5 কোটি 90 লাখ টাকার সম্পদ। পাওয়া যায় প্রায় 9.5 কেজি ওজনের একটি মহামূল্যবান পাথর। চিকিৎসকরা জানিয়েছেন, পাথরটি মূলত তিমিটির বমি। এই বমি এতটাই বিরল এবং দামি যে একে সমুদ্রে ভাসমান সোনা বলা হয়। বাজারে এর ভীষণ চাহিদা রয়েছে। মাঠের লড়াইয়ে না থেকেও নিয়মিতই খবরের শিরোনাম হচ্ছেন নেইমার। একের পর এক নেতিবাচক ঘটনায় বারবার শিরোনামে আসছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এবার মারামারির ঘটনায় ইনজুরির পাশাপাশি জাতীয় দল কিংবা ক্লাবের ম্যাচ না থাকায় এখন ব্রাজিলে নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছেন এ ফুটবলার। রিও ডি জেনেরিওর একটি নাইট ক্লাবে এক ব্যক্তির সঙ্গে তিনি মারামারি করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়। শহরে ব্রাজিলের শিল্পী থিয়াগিনহোর অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন নেইমার, সঙ্গে ছিলেন অন্তঃসত্ত্বা বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। সেখানেই এক দর্শকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, দুজনেই চিৎকার করতে থাকেন এবং একে অপরকে ধাক্কা মারতে থাকেন। নিরাপত্তা রক্ষীরা এসে পরে পরিস্থিতি সামাল দেন, কিছুক্ষণ পরে সব নিয়ন্ত্রণে আসে। নেইমার এই ঘটনায় প্রবল বিরক্ত বলে জানা যায়। কিছুদিন আগেই জরিমানা হয়েছিল নেইমারের। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাহমিদা কনক, ভালো থাকুন, সুস্থ থাকুন।